সালাউদ্দিন জুনায়েদ বলেছেন, চাকরির পিএফ থেকে প্রাপ্ত সুদের টাকা কি করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় মানুষকে সাহায্য হিসাবে সওয়াবের আশা না করে নগদ টাকা অথবা খাদ্য সামগ্রী কিনে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে ইনশাআল্লাহ, যেহেতু এটা জনকল্যাণের একটা বিষয়। যদিও অনেকে বলেছেন সুদের টাকা বা এগুলো খুবই মানে সাদামাটা জনকল্যাণে ব্যয় করা, যেমন পুকুরের ঘাট, টয়লেট, পাবলিক টয়লেট, কালভার্ট, এগুলো। কিন্তু একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা তো সাধারণ অবস্থা। এখন লকডাউনে হতদরিদ্র মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে, যাদেরকে আমরা ফোকারা বলি, হতদরিদ্র, আলট্রা পুয়ার, যাদের আসলে মানে খাবারের কোনো সংস্থান নেই, তারা পরের বেলা কী খাবে সেটাও তারা জানে না। এই হতদরিদ্র মানুষকে এই ইনকাম থেকে সাহায্য করতে কোনো অসুবিধা নেই, এটি আমাদের অনেক শায়েখরা বলেছেন এবং এটি শুদ্ধ। আর এমনিও তো একটা শরাই বিধান আছে, ফামান ইত্তর গায়রা বাগিন ওলা আদিন ফালা ইসমা আলাইহ, ফামান ইত্তর গায়রা বাগিন ওলা আদিন ফালা ইসমা আলাইহ। এটার আলোকে বলা হচ্ছে আদ দারুরাত্তু বিহুল মাহদুরাত, যে ব্যক্তি কোনো জরুরি অবস্থায় পড়ে যায় এবং তার শরীয়তের সীমারেখা লঙ্ঘন করা এটা তার উদ্দেশ্য নয়, গায়রা বাগিন ওয়ালা আদিন, এবং সে শরীয়তের সীমারেখাও ক্রস করে না, তাহলে জরুরতের কারণে সে যে কোনো শরীয়তে আপাত দৃষ্টিতে নিষিদ্ধ সেটা সে কনজিউম করতে পারবে। আদ-দারুরাতু বিল মাহদুরাত কোরআনের আয়াত থেকে এসেছে। অতএব আমরা মনে করি যে করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় মানুষকে এই ধরনের, যাদের কাছে কিছু হয়তো এভাবে এসেছে টাকা, অথবা ডাউটফুল বলে তারা মনে করেন, অথবা যে ইনকামের প্রতি তারা মোতমাইন নন, তাদের তাদের প্রত্যেকের প্রত্যেককে মানে সেই টাকাটা তারা খাদ্য সামগ্রী কেনার ক্ষেত্রে হতদরিদ্রদের জন্য দিতে পারবেন ইনশাআল্লাহ।